জিএমসার.অনলাইনে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব এসএলএসটি জিওগ্রাফি যে সিলেবাস, সেই সিলেবাসের উপর বায়ো জিওগ্রাফি থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নে যে উত্তর হবে সেই উত্তরের সাপেক্ষে কিন্তু যুক্তি থাকছে, অর্থাৎ নির্দিষ্ট যে বিকল্প উত্তর হচ্ছে সেই বিকল্পটি উত্তর কেন হচ্ছে, অন্যান্য যে তিনটি বিকল্প পড়ে থাকবে সেগুলি কেন উত্তর হচ্ছে না, বা সেই বিকল্পগুলির গুরুত্বই বা কী, তা কিন্তু আমরা আলোচনা করব। যাই হোক, ভিডিওটি কিন্তু বা ভিডিও আলোচনাটা শেষ পর্যন্ত দেখুন এবং তথ্যগুলি সংগ্রহ করতে থাকুন। চলে আসি প্রথম প্রশ্নে। প্রশ্ন রয়েছে, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। মৃত্তিকা সৃষ্টিতে তাপমাত্রার গুরুত্ব সম্পর্কে তথ্যটি প্রদান করেন। এগুইন ডাব্লিউ হিলগার্ড, হ্যান্ড হব, ফ্রেডরিক অ্যালবার্ট ফেলো এবং ভেসিলি টকুচেভ। সঠিক উত্তরটি হবে হ্যান্ড হব। প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়, এই দৃষ্টিভঙ্গটি হল হ্যান্ড হফের। চলে আসি উত্তরের সাপেক্ষে যে যুক্তি সেই যুক্তিতে। নোটস রয়েছে, ডাচ পদার্থ রাসায়নবিদ হ্যান্ড হব 1884 সালে প্রকাশিত তার স্টাডিজ ইন কেমিক্যাল ডায়নামিক্স গবেষণাপত্রে এই বক্তব্যটি রাখেন। জার্মান আমেরিকার মাটি বিশেষজ্ঞ হিলগার্ড বিভিন্ন প্রকার মৃত্তিকার জনশিলা, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যবর্তী সম্পর্ক সম্বন্ধে ধারণা দেন 1860 সালে। জার্মান মৃত্তিকা বিজ্ঞানী হেলো মৃত্তিকার চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মৃত্তিকা পরিলেখের গঠন বর্ণনা করেন 1857 সালে। এবং আরেকটি বিকল্প হিসাবে ছিল ডকুচেভ। ডকুচেভ মাটির প্রক্রিয়াকরণের মধ্যে ভৌগোলিক বৈচিত্র্যগুলি শুধুমাত্র ভূতাত্ত্বিক কারণের সাথে সম্পর্কিত নয় বা শুধুমাত্র জনশিলার সাথেই সম্পর্কিত নয়, বরঞ্চ জলবায়ু এবং ভূমিরূপ বিষয়গুলিও সম্পর্কিত এবং সময় সাপেক্ষ, এই ধারণার বিকাশ ঘটান। চলে আসি পরের যে প্রশ্ন, সেই প্রশ্নে প্রশ্ন রয়েছে, জনশিলা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, কোনো বিভাগ নেই। সঠিক উত্তরটি হবে জনশিলা 2 ভাগে বিভক্ত। উত্তরের সমর্থনে যুক্তি কি রয়েছে? না, উত্তরের সমর্থনে বলা হয়েছে, ভূত্বকে অবস্থিত যে সমস্ত শিলা থেকে ধীর পদক্ষেপে আবহবিকার জনিত কারণে সময়ের সাপেক্ষে মাটির উদ্ভব হয় তাকে জনশিলা বলে। ইহা কঠিন বা কোমল উভয়ই হতে পারে। জনশিলার কাঠিন্যতার উপর মৃত্তিকা সৃষ্টির হার নির্ভর করে। এর মূলত 2টি বিভাগ রয়েছে, যথা অবশিষ্ট জনশিলা এবং অবক্ষেপিত জনশিলা। অর্থাৎ জনশিলা হলো 2 প্রকারের। চলে আসি পরের প্রশ্নে, 3 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, ক্যাটেনা বলতে যা বোঝায়? মৃত্তিকা স্তরের উপর যে পরিবণ্টন, মাটির গ্রথন, মাটির গঠন, মাটির ভূপ্রাকৃতিক বিন্যাস। সঠিক উত্তরটি হবে, মাটির ভূপ্রাকৃতিক বিন্যাসকে বলা হয় ক্যাটেনা। উত্তরের সমর্থনে কি যুক্তি রয়েছে? উত্তরের সমর্থনে যুক্তি রয়েছে, এ মৃত্তিকা স্তরের উপর যে পরিবণ্টন বলতে বোঝায় মৃত্তিকা পরিলেখ। মাটির গঠন, মাটির মধ্যে অবস্থিত বিভিন্ন আয়তনের কণাগুলোর আপেক্ষিক অনুপাতিক পরিমাণকে মাটির গঠন বলে। মাটির গঠন, মাটির মধ্যে অবস্থিত বিভিন্ন আয়তনের কণাগুলোর বিন্যাস বা সজ্জিতকরণকে মাটির গঠন বা সংযুক্তি বলা হয়। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, মৃত্তিকা গঠনের কোন প্রক্রিয়ার ফলে তৃণভূমিতে 4 নজেম মাটি গঠিত হয়? পার্জোলাইজেশন, হিউমিফিকেশন, ক্যালসিফিকেশন এবং সেলিনাইজেশন। সঠিক উত্তরটি হবে ক্যালসিফিকেশন। মৃত্তিকা গঠনের ক্যালসিফিকেশন প্রক্রিয়ার ফলে তৃণভূমিতে 4 নজেম মাটি গঠিত হয়। অর্থাৎ উত্তরের সমর্থনে যুক্তি রয়েছে, পার্জোলাইজেশন প্রক্রিয়ায় পর্জল মাটি গঠিত হয়, হিউমিফিকেশন প্রক্রিয়ায় হিউমাস মাটি গঠিত হয় এবং সেলিনাইজেশন প্রক্রিয়ায় তোলাঞ্চাক বা লবণাক্ত মাটি গঠিত হয়। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, প্যান কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তরটি হলো প্যান 3 প্রকার। উত্তরের সমর্থনে যুক্তিতে রয়েছে, সাধারণত মৃত্তিকার যে স্তর ঘন
এবং জল যেখানে সহজে প্রবেশ করতে পারে না তাকে প্যান বলে। সাধারণত সঞ্চয়ন স্তর বা বীজ স্তরের নিচে এই প্যান গঠিত হয়। প্যান তিন প্রকারের, যথা কাদা প্যান, অনিবিড় প্যান এবং নিবিড় প্যান। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা 30টি প্রশ্ন এবং তার উত্তর এবং উত্তরের সমর্থনে যে যুক্তি সেভাবে কিন্তু আমরা আলোচনা করে যাব। ভিডিওটি বা ভিডিও আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের সাথে যে বিকল্পগুলি রয়েছে বা উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিও আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন তথ্যটি সঙ্গত নয়? এ, মৃত্তিকা পরিলেখের এক একটি স্তরকে হরাইজন বলে। বি, মাটির দুটি প্রধান স্তর এ ও বি কে একত্রে মনোলিথ বলে। সি, মৃত্তিকার ঘন স্তর, এ ঘন যে স্তরে জল সহজে প্রবেশ করতে পারে না তাকে প্যান বলে। মৃত্তিকা বিজ্ঞানী ডকুচাইবের ধারণা থেকে মৃত্তিকা পরিলেখের কথা জানা যায়। যে তথ্যটি সঙ্গত নয় সেটি হল মাটির দুটি প্রধান স্তর এ ও বি কে একত্রে মনোলিথ বলা হয়। অপর যে তিনটি বিকল্প রয়েছে সেগুলো কিন্তু সঠিক, অর্থাৎ সঙ্গত। মাটির দুটি প্রধান স্তর এ ও বি কে একত্রে কি বলা হয়? মাটির দুটি প্রধান স্তর এ ও বি কে একত্রে বলা হয় সোলাম, এবং মৃত্তিকা প্রোফাইল গঠনের প্রাথমিক পর্যায়ে গঠনকে বলা হয় মনোলিথ। অর্থাৎ মনোলিথ কাকে বলে এবং সোলাম কাকে বলে, উত্তরের সাপেক্ষে যে যুক্তি সেই যুক্তি থেকে আমরা জেনে নিলাম। চলে আসি পরের প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন রয়েছে, রেগোলিথ নিম্নের কোন প্রক্রিয়ায় গঠিত হয়? এ, ক্রান্তীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে, আর্দ্র বিশ্ব জলবায়ু অঞ্চলের ফেরালাইটিজেশন প্রক্রিয়ার ফলে, শুষ্ক মরু অঞ্চলে অ্যালকালাইজেশন প্রক্রিয়ার ফলে এবং জলমগ্ন অঞ্চলে গ্লেজেশন প্রক্রিয়ার ফলে। সঠিক উত্তরটি হবে রেগোলিথ ক্রান্তীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত হয়। বাকি যে তিনটি অপশন রয়েছে সেগুলির গুরুত্ব কি আমরা জেনে নেব। আর্দ্র গ্রীষ্ম জলবায়ু অঞ্চলে ফেরালাইটিজেশন প্রক্রিয়ার ফলে ফেরালাইটিক ও সার্নোজেন মাটি গঠিত হয়। শুষ্ক মরু অঞ্চলের অ্যালকালাইজেশন প্রক্রিয়ার ফলে ক্ষারকীয় মাটি গঠিত হয় এবং জলমগ্ন অঞ্চলের গ্লেজেশনের ফলে ধূসর মাটি গঠিত হয়। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, মৃত্তিকার জল কয় প্রকার? 3 প্রকার, 5 প্রকার, 7 প্রকার, 9 প্রকার। সঠিক উত্তর হবে মৃত্তিকার জল হলো 5 প্রকারের। উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে দেখে নেওয়া যাক। উত্তরের সাপেক্ষে যুক্তি রয়েছে, ভূপৃষ্ঠের জল যখন আকর্ষণকারী বল, কৌশিক বল, সংশক্তি ও আসঞ্জন বল দ্বারা জলের নিম্নগতির জন্য মাটি কোনার ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্রের মধ্যে প্রবেশ করে আবদ্ধ থাকে তখন তাকে মৃত্তিকার জল বলে। ব্রিক্স 1887 সালে মাটির জলকে মুক্ত বা মহাকর্ষীয় জল, শোষিত বা আকর্ষিত জল, মাটির দলীয় বাষ্প এবং সংযুক্ত জল এই 4 ভাগে বিভক্ত করেন। অর্থাৎ মৃত্তিকার জল 4 প্রকারের হয়ে থাকে। চলে আসি পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, মৃত্তিকা এরেশন কাকে বলে? সয়েল এরেশন। বিকল্প রয়েছে, এ, যে অবস্থায় উদ্ভিদ মাটি থেকে জীবন ধারণ বা জৈবিক প্রক্রিয়া সম্পাদনের প্রয়োজনীয় জল শোষণ করতে না পারায় স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হয় তাকে। বি, মুক্ত জল মাটির নিচে চুঁয়ে যাওয়ার পর কোনো মাটি সর্বাধিক শতকরা যে পরিমাণ জল ধরে রাখতে পারে তাকে। মৃত্তিকা কণাগুলির পরস্পরের মধ্যবর্তী আকর্ষণ ও সংযুক্তিকে। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুমণ্ডলে বায়ু চলাচল করে তাকে। মৃত্তিকা এরেশন বলতে বোঝায় যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুমণ্ডলে বায়ু চলাচল করে তা। দেখি উত্তরের সাপেক্ষে যুক্তি রয়েছে, যে অবস্থায় উদ্ভিদ মাটি থেকে জীবন ধারণ বা জৈবিক প্রক্রিয়া সম্পাদনের প্রয়োজনীয় জল শোষণ করতে না পারায় স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হয় তাকে বলা হয় ক্ষয়বিন্দু বা উইল্টিং পয়েন্ট। মুক্ত জল মাটির নিচে চুঁয়ে যাওয়ার পর কোনো মাটি সর্বাধিক শতকরা যে পরিমাণ জল ধরে রাখতে পারে তাকে বলা হয় মাটির ক্ষেত্র ক্ষমতা, ফিল্ড ক্যাপাসিটি বা ক্ষেত্র জলসীমা। এবং মৃত্তিকা কণাগুলি পরস্পরের মধ্যবর্তী আকর্ষণ ও সংযুক্তিকে বলা হয় মৃত্তিকার সংহতি। এই 3টি যে তথ্য দেওয়া হয়েছে এগুলি কিন্তু বিকল্পতে রয়েছিল। এ,
বি এবং সি এই তিনটি বিকল্পতে ছিল এগুলি। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, নিম্নের কোন তথ্যটি ভুল? বৃথসোল পার্বত্য অঞ্চলের মাটি, রেগোসোল বাহিত মাটি, চার্নোজেম জলমগ্ন অঞ্চলের মাটি, ল্যাটেরাইট ক্রান্তীয় আর্দ্র অঞ্চলের মাটি। যে তথ্যটি ভুল সেটি হলো চার্নোজেম জলমগ্ন অঞ্চলের মাটি, অর্থাৎ বাকি যে তিনটি তথ্য রয়েছে সেগুলি কিন্তু সঠিক। লিথোসোল অবশ্যই পার্বত্য অঞ্চলের মাটি, রেগোসোল বাহিত মাটি, ল্যাটেরাইট আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের মাটি। চার্নোজেম এবং জলমগ্ন অঞ্চলের মাটি সম্পর্কে এবার জেনে নেওয়া যাবে। চার্নোজেম হলো নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে বিকশিত মাটি। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে বিকশিত মাটিকে বলা হয় চার্নোজেম, এবং জলভাগের যে মাটি তাকে বব সয়েল বলা হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, 11 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি আঞ্চলিক মৃত্তিকার বৈশিষ্ট্য নয়? চারটি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি আঞ্চলিক বৈশিষ্ট্যের আঞ্চলিক মৃত্তিকার বৈশিষ্ট্য নয়? এ আঞ্চলিক মৃত্তিকা জলবায়ু নিয়ন্ত্রিত, বি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রবণ নবীন মাটি, মাটির প্রতি স্তরে গঠন ও পিএইচ মান ভিন্ন, কৃষিকাজ সহ অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে এরূপ মৃত্তিকা অপ্রতিদ্বন্দ্বী। মৃত্তিকার আঞ্চলিক মৃত্তিকার যেটি বৈশিষ্ট্য নয় সেটি হলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রবণ নবীন মাটি হলো আঞ্চলিক মৃত্তিকা। এটি কিন্তু সঠিক, আঞ্চলিক মৃত্তিকা সঠিক বৈশিষ্ট্য নয়। উত্তরের সাপেক্ষে যুক্তি দেখে নিই আমরা। বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রবণ নবীন মাটি বনাঞ্চলিক মাটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে নবীন মাটি যে গঠিত হয় সেটি হলো বনাঞ্চলিক একটি মাটি। চলে আসি পরের প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, আঞ্চলিক মৃত্তিকা শ্রেণীবিভাগের কোন জোরটি অসঙ্গত? আঞ্চলিক মৃত্তিকার যে শ্রেণীবিভাগ তার মধ্যে কোন জোরটি অসঙ্গত বা সঙ্গত নয় পৃথক? এ ক্রান্তীয় পেডাল ফার পিত লাল পর্যল, সুমেরুদেশীয় পেডাল ফার কুন্দ্রা মাটি, ক্রান্তীয় পেডোকাল বাদামি ও মরুমাটি, নাতিশীতোষ্ণ পেডাল ফার চার্নোজেম ও চেস্টনাট। অসঙ্গত যে জোরটি সেটি হল নাতিশীতোষ্ণ পেডাল ফার চার্নোজেম ও চেস্টনাট। ক্রান্তীয় পেডাল ফার পিত এবং লাল পর্যল, সুমেরুদেশীয় পেডাল ফার তুন্দ্রা মাটি এবং ক্রান্তীয় পেডোকাল বাদামি ও মরুমাটি, এই তিনটি সঠিক। নাতিশীতোষ্ণ পেডাল ফার চার্নোজেম ও চেস্টনাট কিন্তু নয়। চলে আসি উত্তরের সাপেক্ষে যুক্তিতে। নাতিশীতোষ্ণ পেডাল ফারের অন্তর্গত মাটি হল পর্যল, বাদামি ও ধূসর পর্যল এবং চার্নোজেম ও চেস্টনাট মাটি নাতিশীতোষ্ণ পেডোকেলের অন্তর্গত। অর্থাৎ চলে আসি পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে টুরি ক্রাস্ট গঠিত হয় মৃত্তিকা স্তরের এ হরাইজনে, ই হরাইজনে, সি হরাইজনে, আর হরাইজনে। টুরি ক্রাস্ট গঠিত হয় মৃত্তিকা ই হরাইজনে, এ হরাইজন, বি সি হরাইজন এবং আর হরাইজন বা ডি হরাইজনের এই তথ্যটি সম্বন্ধে আমরা জেনে নিই। প্রধানত ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির সময় মাটির এ হরাইজন থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি ক্ষারকীয় দ্রবণীয় পদার্থগুলি অপসারিত হয়। বি অপসারিত বস্তু বি স্তরে সঞ্চিত হয়ে বিবর্তনের ফলে অত্যন্ত কঠিন আবরণের যে স্তর গঠন করে তা ডুরি ক্রাস্ট নামে অভিহিত। শুষ্ক জলবায়ু অঞ্চলে ক্যালক্রিট জাতীয় ডুরি ক্রাস্ট সৃষ্টি হয়, অর্থাৎ ডুরি ক্রাস্ট, সেই ডুরি ক্রাস্টের যে গাঠনিক ধাপ সেই ধাপটি সম্বন্ধে এখানে আমরা জানতে পারলাম, এবং শুষ্ক জলবায়ু অঞ্চলে ডুরি ক্রাস্ট যে সৃষ্টি হয় তাকে ক্যালক্রিট জাতীয় ডুরি ক্রাস্ট বলা হয়। পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে আমরা চলে আসি। প্রশ্ন রয়েছে, হার্ড প্যান কিলক ক্যালিক গঠিত হয়, হার্ড প্যান বা ক্যালিক গঠিত হয় এ ওয়ান স্তরে, বি ওয়ান স্তরে, এ টু স্তরে এবং বি টু স্তরে। সঠিক উত্তরটি হলো হার্ড প্যান গঠিত হয় বি টু স্তরে। উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে? উত্তরের সাপেক্ষে বলা হয়েছে, উষ্ণ জলবায়ু অঞ্চলে অধঃক্ষেপণ অপেক্ষা বাষ্পীভবন বেশি হওয়ার ফলে ভৌমজল কৌশিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে আসে এবং সেই সঙ্গে এ হরাইজন থেকে সিলিকা, অ্যালুমিনিয়াম ও কাদা জাতীয় কলয়েড পদার্থ ই হরাইজনের বি টু স্তরে জমে শক্ত যে অদ্রবণীয় কলয়েড স্তর সৃষ্টি হয় তাকে বলা হয় হার্ড প্যান। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। প্রশ্ন সংখ্যা 15, ডাফ বা মাল এর উপস্থিতি দেখা যায় চার্নোজেম মাটিতে, ল্যাটেরাইট মাটিতে, পর্জল মাটিতে, চিরোজেম মাটিতে।
সঠিক উত্তরটি হবে পটজল মাটিতে, টাপ বা মালের উপস্থিতি দেখা যায় পটজল মাটিতে। উত্তরের সাপেক্ষে আমরা যদি দেখে নিই, পটজল মাটির এই স্তরের উপরের বর্জ্য পদার্থ সমৃদ্ধ স্তরকে বাফ বা মাল বলা হয়, টাপ হবে এখানে। পটজল মাটির এই স্তরের উপরের যে বর্জ্য পদার্থ সমৃদ্ধ স্তর তাকে টাপ বা মাল বলা হয়। পরবর্তী প্রশ্ন চলে আসি, নিম্নলিখিত কোন মৃত্তিকা চুন জাতীয় মাটির অন্তর্গত নয়? নিম্নে চারটি মৃত্তিকা দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি চুন জাতীয় মৃত্তিকার অন্তর্গত নয়? এ রেঞ্জিনা মাটি, বি লিথোসোম মাটি, সি ওয়াগ মাটি এবং ডি রেগোসোল মাটি। সঠিক উত্তরটি হবে ওয়াগ মাটি। ওয়াগ মাটি মৃত্তিকার চুন জাতীয় মাটির অন্তর্গত নয়, অর্থাৎ এটি ক্যালসিমরফিক মাটি নয়। বাকি যে তিনটি রয়েছে রেঞ্জিনা মাটি, লিথোসোম মাটি এবং রেগোসোল মাটি চুন জাতীয় মাটির অন্তর্গত। যুক্তি কি রয়েছে? ওয়াগ মাটি হলো হাইড্রোমরফিক মাটির একটি বিভাগ, অর্থাৎ জলভাগে সৃষ্ট একটি মাটি। চলে আসি পরের প্রশ্নে, 17 নম্বর প্রশ্ন, ভূমিক্ষয়ের উপাদানের একটি সমীকরণ ই সমান এফ ইন্টু আর কে এল এস সিপি। সমীকরণে পি এর অর্থ হল মাটির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য, ঢালের দৈর্ঘ্য, শস্য চাষ সংক্রান্ত তথ্য এবং সংরক্ষণ সংক্রান্ত রাশি। সঠিক উত্তরটি হবে সংরক্ষণ সংক্রান্ত রাশি। পি এর অর্থ হলো, সমীকরণে পি এর যে অর্থ সেটি হলো সংরক্ষণ সংক্রান্ত রাশি। চলে আসি উত্তরের সাপেক্ষে যে যুক্তি সেই যুক্তিতে, 1968 সালে ভূগোলবিদ এম মরিসাওয়া মাটি ক্ষয়ের ক্ষেত্রে দুটি বিষয়ের প্রভাবের কথা উল্লেখ করেন, যথা জলবায়ু এবং ভূতাত্ত্বিক গঠন। পরবর্তীকালে তিনি ভূমিক্ষয়ের বিভিন্ন উপাদানগুলো উল্লেখ করে একটি সমীকরণ প্রকাশ করেন, যা হল ই সমান এফ ইন্টু আর কে এল এস সি পি। এখানে আর সমান বৃষ্টিপাতের পরিমাণ, বন্টন এবং স্থায়িত্ব, কে সমান মাটির ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য, এল সমান ঢালের দৈর্ঘ্য, এস সমান ঢালের পরিমাণ, সি সমান শস্য চাষ সংক্রান্ত তথ্য এবং পি সমান সংরক্ষণ সংক্রান্ত রাশি বোঝানো হয়েছে। এইখান থেকে এই যে ইকুয়েশন বা সমীকরণটি দেওয়া রয়েছে, এই সমীকরণ থেকে প্রশ্ন তুলে দিয়ে এখানে আমরা এর অর্থ, কিন্তু প্রশ্নের ক্ষেত্রে আর এ এম এস বা সি যে কোনো একটি দিয়ে প্রশ্ন করতে পারে, তাই এই সমীকরণের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, 18 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের সাধারণ পারস্পরিক ধাপগুলি হলো শীত ইরোশন, স্প্ল্যাশ ইরোশন, কালি ইরোশন, রিল ইরোশন। শীত ইরোশন, কালি ইরোশন, রিল ইরোশন, স্প্ল্যাশ ইরোশন। স্প্ল্যাশ ইরোশন, শীত ইরোশন, কালি ইরোশন, রিল ইরোশন। স্প্ল্যাশ ইরোশন, শীত ইরোশন, রিল ইরোশন, কালি ইরোশন। মৃত্তিকা ক্ষয়ের সাধারণ যে পারস্পরিক ধাপগুলি হলো সেগুলি ছোট থেকে বড়ের দিকে যে ক্ষয়টি হয় সেটি হলো, প্রথম হলো স্প্ল্যাশ ইরোশন, তারপর হচ্ছে গিয়ে শীত ইরোশন, তারপর হচ্ছে গিয়ে রিল ইরোশন এবং পরবর্তী পর্যায়ে কালি ইরোশন। তার পরবর্তী পর্যায়ে রয়েছে রেভাইল ইরোশন। অর্থাৎ এই পাঁচটি পারস্পরিক ধাপ কিন্তু রয়েছে। চলে আসি পরের প্রশ্নে, 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন পদ্ধতিটি মৃত্তিকা সংরক্ষণের জীব সম্পর্কিত পদ্ধতি নয়? রেখা বরাবর শস্যায়ন, সমোন্নতি রেখা বরাবর চাষ, শস্যাবর্তন, মাটি আচ্ছাদনের অনুকূল শস্য চাষ। নিম্নলিখিত কোন পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণের জীব সম্পর্কিত পদ্ধতি নয়? সঠিক উত্তরটি হবে সমোন্নতি রেখা বরাবর চাষ। চলে আসি উত্তরের সাপেক্ষে যে যুক্তি সেই যুক্তিতে, যুক্তি রয়েছে মাটি সংরক্ষণের উপায়গুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক, জীব সম্পর্কিত পদ্ধতি। এই পদ্ধতির অন্তর্গত কৌশল হলো রেখা বরাবর শস্যায়ন, শস্যাবর্তন, মাটি আচ্ছাদনের অনুকূল শস্য চাষ এবং ডি জৈব সারের প্রয়োগ। 2 নম্বর রয়েছে যান্ত্রিক পদ্ধতি। এই পদ্ধতির অন্তর্গত কৌশলগুলো হলো সমোন্নতি রেখা বরাবর চাষ, ধাপ চাষ, নদী পাড় ভাঙার রোধ ইত্যাদি। অর্থাৎ সমোন্নতি রেখা বরাবর যে চাষ সেটি হলো একটি যান্ত্রিক পদ্ধতি। চলে আসি পরের প্রশ্নে, প্রশ্ন রয়েছে নিম্নের কোন জোড়টি হেকিস্টোথার্মস এর উদাহরণ নয়? বিকল্প রয়েছে রোডউড ও আয়রনউড, আম ও কাঁঠাল, মস ও লাইকেন, পাইন ও ওক। যে জোড়টি হেকিস্টোথার্মস এর উদাহরণ নয় সেটি হলো মস ও লাইকেন। দেখে নিই উত্তরের সাপেক্ষে যে যুক্তি সেই যুক্তিতে কী রয়েছে। রোডউড ও আয়রনউড মেগাথার্মস এর উদাহরণ,
আম ও কাঁঠাল মেসোথামসের উদাহরণ এবং পাইন ও মাইক্রোথামসের উদাহরণ। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। প্রশ্ন রয়েছে, বীজের অঙ্কুরোদ্গমের আদর্শ তাপমাত্রা হল 32 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা, 66 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা, 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা এবং উল্লিখিত কোনোটিই নয়। বীজের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা হল 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তরের সাপেক্ষে যে যুক্তি অর্থাৎ 32-66 কি কাজে লাগে আশা করি সেটিই থাকবে, দেখে নেওয়া যায়। 32 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা ক্রান্তীয় উদ্ভিদের পক্ষে আদর্শ, 66 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় মরু উদ্ভিদ জন্মায় এবং 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বীজের অঙ্কুরোদ্গমের পক্ষে আদর্শ। চলে আসি পরবর্তী প্রশ্ন, প্রশ্ন রয়েছে 22 নম্বর প্রশ্ন, উদ্ভিদের উপর নিম্নলিখিত প্রভাব সম্পর্কিত সঠিক তথ্য নির্ণয় করুন। 1. তুষারের বিলম্বিত গলা উদ্ভিদের বৃদ্ধিকালকে সংক্ষিপ্ত করে, শিলাবৃষ্টি যান্ত্রিক পদ্ধতিতে উদ্ভিদের ক্ষতি করে, 3. প্রজাতি বিভেদে উদ্ভিদের জলের চাহিদা একই, শুষ্ক জলবায়ুতে শিশির ও কুয়াশা অঞ্চল কুয়াশা জলের উল্লেখযোগ্য উৎস হিসাবে ব্যবহৃত হয়। বিকল্প রয়েছে 1, 4, ঠিক কিন্তু 2, ভুল, 3, ঠিক কিন্তু 1, 4, ভুল, 3, ভুল কিন্তু 1, 2, 4, ঠিক, দিয়ে রয়েছে 2, 3, ভুল কিন্তু 4, ঠিক। সঠিক যে বিকল্পটি হবে সেটি হলো 3, ভুল কিন্তু 1, 2 আর 4, ঠিক, 3, ভুল। প্রজাতি বিভেদে উদ্ভিদের জলের চাহিদা একই, প্রজাতি বিভেদে উদ্ভিদের জলের চাহিদা কিন্তু একই থাকে না, প্রজাতি বিভেদে উদ্ভিদের জলের চাহিদা সেটিরও কিন্তু পরিবর্তিত হয়। চলে আসি পরের প্রশ্নে, 23 নম্বর প্রশ্ন, এখানে প্রজাতি বিভেদে উদ্ভিদের জলের চাহিদা ভিন্ন এটিই লেখা রয়েছে যেটি আগে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, লবণতার উপস্থিতির উপর ভিত্তি করে রিভারসেন 1936 সালে লবণাম্য উদ্ভিদকে 3 ভাগে ভাগ করে, রিভারসেন 1936 সালে লবণাম্য উদ্ভিদকে 3টি ভাগে বিভক্ত করেন, নিম্নের কোন বিভাগটি তার বিভাগের অন্তর্গত হয়? অলিগো হ্যালোফাইট, সুকুলেন্ট হ্যালোফাইট, মেসো হ্যালোফাইট এবং ইউ হ্যালোফাইট। সঠিক উত্তরটি হবে সুকুলেন্ট হ্যালোফাইট, এটি কিন্তু রিভারসেনের বিভাগের অন্তর্ভুক্ত নয়। উত্তরের সাপেক্ষে যে যুক্তি সেই যুক্তিতে বলা হয়েছে 1936 সালে স্টেইনার লবণাক্ত জলাভূমির উদ্ভিদকে যে 3টি ভাগে ভাগ করেন তার একটি ভাগ হল বি সিকুলেন্ট হ্যালোফাইট, স্টেইনারের অন্য 2টি বিভাগ হল নন সিকুলেন্ট হ্যালোফাইট এবং অ্যাকিউমুলেটিং হ্যালোফাইট। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, প্রশ্ন সংখ্যা 24, নিম্নলিখিত কোন উদাহরণটি ভুল? সাবমার্জ ফ্লোটিং হাইড্রোফাইটের উদাহরণ ব্লাডার ওয়াটার ছাঁচি, ফ্লোটিং বাট রুটেড হাইড্রোফাইট এর উদাহরণ জল লজ্জাবতী ভোগলা, সি রুটেড সাবমার্জ হাইড্রোফাইট এর উদাহরণ কটামোজিটন আইসোইটিস, সি ফ্লোটিং হাইড্রোফাইটস এর উদাহরণ গুড়িপানা পানি ফল। সঠিক উত্তরটি হবে বা যে উদাহরণটি ভুল সেটি হবে ফ্লোটিং বাট রুটেড অর্থাৎ ভাসমান কিন্তু মূল সমৃদ্ধ হাইড্রোফাইট জলজ উদ্ভিদ, এর উদাহরণ হল লজ্জাবতী আর জল লজ্জাবতী আর ভোগলা, এটি হল ভুল। উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেটি দেখে না যায়, ফ্লোটিং বাট রুটেড হাইড্রোফাইট অর্থাৎ ভাসমান কিন্তু মূল সমৃদ্ধ জলজ উদ্ভিদ, এর উদাহরণ হল পদ্ম ও শালুক, মূল থাকে এবং জলের উপরে ভাসমান অবস্থায় থাকে, এবং লজ্জাবতী ভোগলা হল অ্যাম্ফিবিয়াস হাইড্রোফাইট, উভচর প্রকৃতির হাইড্রোফাইটসের উদাহরণ লজ্জাবতী এবং ভোগলা। চলে আসুন পরের প্রশ্নে, প্রশ্ন রয়েছে 25 নম্বর, দেরাদুন ইম্পেরিয়াল ফরেস্ট স্কুল, দেরাদুন ইম্পেরিয়াল ফরেস্ট স্কুল কখন ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট নামে পুনর্স্থাপিত হয়? বিকল্প রয়েছে 1864 সালে, 1906 সালে, 1878 সালে এবং 1874 সালে। সঠিক উত্তরটি হবে 1906 সালে দেরাদুন ইম্পেরিয়াল ফরেস্ট স্কুল ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট নামে
কোনো প্রস্থাপিত হয়। এবার আমরা এর সমর্থনের যে যুক্তি সেই যুক্তিটি দেখে নিই। উত্তর শতকের যুক্তিতে বলা হয়েছে, 1864 সালে জার্মান বন বিশেষজ্ঞ ট্রিক ব্র্যান্ডিস ভারত তথা বিশ্বের প্রথম ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট হিসাবে নিযুক্ত হন। 1878 সালে ব্র্যান্ডিস দ্বারা দেরাদুনে ইম্পেরিয়াল ফরেস্ট স্কুল স্থাপিত হয় এবং 1874 সালে ভারতে ডক্টর হফ ফ্রান্সিস ক্লার্ক ক্লেগহর্ন দ্বারা প্রাচীনতম ফরেস্ট জার্নালটি প্রকাশিত হয়। চলে আসি পরের প্রশ্ন। প্রশ্ন রয়েছে 26 নম্বর প্রশ্ন, 2018 সালে ওয়ার্ল্ড ফরেস্ট ডে এর থিম ছিল নিম্নের কোনটি? যদিও এটি বর্তমানের সাপেক্ষে একটি পুরাতন কোশ্চেন বলা যায়, তবু জেনে থাকা উচিত। ফরেস্ট অ্যান্ড সাস্টেনেবল সিটিস, ফরেস্ট অ্যান্ড ওয়াটার, ফরেস্ট অ্যান্ড এনার্জি এবং ফরেস্ট অ্যান্ড এডুকেশন। সঠিক উত্তরটি হলো 2018 সালে ওয়ার্ল্ড ফরেস্ট ডে এর থিম ছিল ফরেস্ট অ্যান্ড সাস্টেনেবল সিটিস। উত্তরের সাপেক্ষে যে যুক্তি, অর্থাৎ এখানে বাকি যে তিনটি রয়েছে সেগুলো কখন কখন থিম হিসাবে ব্যবহৃত হয়েছিল সেটি সম্পর্কে ধারণা থাকবে। উত্তরের সাপেক্ষে যুক্তিতে বলা হয়েছে, ফরেস্ট অ্যান্ড ওয়াটার 2016 সালে ওয়ার্ল্ড ফরেস্ট ডে এর থিম ছিল, ফরেস্ট অ্যান্ড এনার্জি 2017 সালে ওয়ার্ল্ড ফরেস্ট ডে এর থিম ছিল এবং ফরেস্ট অ্যান্ড এডুকেশন 2019 সালে ওয়ার্ল্ড ফরেস্ট ডে এর থিম নির্বাচিত হয়েছিল। চলে আসি পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিকল্প রয়েছে রেমন্ড ডাসম্যান, থমাস লাভজয়, ওয়াল্টার রোসেন, কেউই নয়। বায়োডাইভার্সিটি যে শব্দটি সেটি ব্যবহার করেন ওয়াল্টার রোসেন। এর সমর্থনে যে যুক্তি রয়েছে সেটি কিন্তু দেখে নেওয়া যাক। উত্তর সাপেক্ষে যুক্তিতে বলা হয়েছে, 1968 সালে বন্য প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক রেমন্ড ডাসম্যান একটি ভিন্ন ধরনের দেশ নামক গ্রন্থে প্রথম জীবগত বৈচিত্র্য বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন রেমন্ড ডাসম্যান। বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন রেমন্ড ডাসম্যান। কারো কারো মতে জীবগত বৈচিত্র্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন জীববিজ্ঞানী থমাস লাভজয়, যদিও বা তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন 1980 সালে। তার পূর্বেই কিন্তু 1968 সালে রেমন্ড ডাসম্যান শব্দটি ব্যবহার করেন, অর্থাৎ এর আগে, অর্থাৎ 1968 সালে ডাসম্যান শব্দটি ব্যবহার করে নিয়েছিলেন। 1968 সালে বিজ্ঞানী ওয়াল্টার জে রোসেন প্রথম জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বা এখানে রয়েছে বায়োডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি কিন্তু নয়, সংক্ষেপে বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। চলে আসি পরের প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, জীববিজ্ঞানী হোয়াটাকার 1972 সালে জীব বৈচিত্র্যের পরিমাপের কয়েকটি সূচকের উল্লেখ করেছেন? হুইটেকার বা হোয়াটাকার 1972 সালে জীব বৈচিত্র্যের পরিমাপের সূচক, এই কটি সূচকের তিনি উল্লেখ করেছেন? এ দুটি, বি তিনটি, সি চারটি এবং ডি রয়েছে পাঁচটি। সঠিক উত্তর হলো চারটি। হোয়াটাকার বা হুইটেকার 1972 সালে জীব বৈচিত্র্যের পরিমাপের চারটি সূচকের উল্লেখ করেন। এবার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে জীববিজ্ঞানী হোয়াটাকার 1972 সালে জীব বৈচিত্র্যের পরিমাপের তিনটি সূচকের উল্লেখ করেছেন, যথা আলফা জীব বৈচিত্র্য, গামা জীব বৈচিত্র্য এবং বিটা জীব বৈচিত্র্য। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, 29 নম্বর প্রশ্ন। এরপর আর একটি প্রশ্ন রয়েছে, তাহলেই কিন্তু শেষ হয়ে যাবে। ওরিয়েন্টাল অঞ্চল কয়েকটি উপ অঞ্চলে বিভক্ত? দুটি, তিনটি, চারটি, পাঁচটি। ওরিয়েন্টাল অঞ্চল সঠিক যে উত্তরটি হবে সেটি হলো চারটি উপ অঞ্চলে বিভক্ত। এবার উপ অঞ্চলগুলি সম্পর্কে আমরা জেনে নিই ব্যাখ্যা থেকে। উত্তরের সাপেক্ষে যে ব্যাখ্যা বা যুক্তি রয়েছে সেখানে বলা হয়েছে ওরিয়েন্টাল অঞ্চল চারটি উপ অঞ্চলে বিভক্ত, যথা এ ভারতীয় উপ অঞ্চল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও কুমারিকা অঞ্চলের অন্তর্গত, শ্রীলঙ্কা উপ অঞ্চল, দক্ষিণ ভারতীয় পর্বতমালা থেকে নীলগিরি পর্বত ও শ্রীলঙ্কা এর অন্তর্গত, ইন্দোচীন উপ অঞ্চল, দক্ষিণ চীন, বর্মা, থাইল্যান্ড, ফর্মোজা ও আন্দামান দ্বীপপুঞ্জ এর অন্তর্গত এবং মালয় উপ অঞ্চল,
মালয় উপদ্বীপ, মালয়েশিয়া, সুমাত্রা, জাভা, বর্নিও এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জ এর অন্তর্গত। ওরিয়েন্টাল অঞ্চল চারটি উপ অঞ্চলে বিভক্ত। এগুলি হলো ভারতীয় উপ অঞ্চল, শ্রীলঙ্কা উপ অঞ্চল, ইন্দোচীন উপ অঞ্চল এবং সর্বশেষ মালয় উপ অঞ্চল। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ভিডিওটি বা ভিডিও আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে সমস্ত আলোচনাগুলো আমরা আপলোড করব সেগুলো পেতে, যদিও এটি আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে দুর্যোগস্থ কিছু কিন্তু নেই, তবু যদি ভালো লেগে থাকে বা পরবর্তী আলোচনাগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর তথ্য যেগুলো তুলে ধরা হয়েছে সেগুলো বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ারও করে নিতে পারেন, অর্থাৎ ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে পারেন। চলে আসে শেষ প্রশ্নে, বায়ো জিওগ্রাফি যে প্রশ্ন আমরা আরম্ভ করেছিলাম, কেমিস্ট্রি প্রশ্ন করে সাপেক্ষে যুক্তি সহকারে, তার শেষ প্রশ্নে আমরা চলে আসি। 30 নম্বর প্রশ্ন, কে প্রাণীগোষ্ঠীকে মেটাজোয়া ও প্রোটোজোয়াতে বিভক্ত করেন? বিকল্প রয়েছে কার্ল লিনিয়াস, আর্নেস্ট হ্যাকেল, লেমার্ক, রবার্ট গ্র্যান্ট। সঠিক উত্তরটি হবে আর্নেস্ট হ্যাকেল প্রাণীগোষ্ঠীকে মেটাজোয়া এবং প্রোটোজোয়াতে বিভক্ত করেন। উত্তরের সাপেক্ষে যুক্তি থেকে আরও কিছু তথ্য আমরা জেনে নিই। কার্ল লিনিয়াস 1758 সালে প্রাণী গোষ্ঠীর প্রথম জৈবিক বিভাজন করেন। কার্ল লিনিয়াস 1758 সালে প্রাণী গোষ্ঠীর প্রথম জৈবিক বিভাজন করেন। 1809 সালে ফ্রান্সের জীববিদ জ্যাঁ বেপটিস পিয়েরি অ্যান্টোনি ডে মন্টে কেভেলিয়ার ডে লেমার্ক প্রাণী গোষ্ঠীকে পর্বে বা ফাইলামে বিভক্ত করেন। লেমার্ক আমরা খুব সংক্ষেপে বলি, যা নাম মাথা ব্যথা হয়ে যায়। এবং 1874 সালে জার্মান জীববিদ আর্নেস্ট হেনরি ফিলিপ অগাস্ট হ্যাকেল প্রাণীগোষ্ঠীকে মেটাজোয়া এবং প্রোটোজোয়াতে বিভক্ত করেন। অর্থাৎ হ্যাকেল প্রাণীগোষ্ঠীকে মেটাজোয়া এবং প্রোটোজোয়াতে বিভক্ত করে, সঠিক উত্তর ছিল। ব্রিটিশ অ্যানাটমিস্ট রবার্ট অ্যাডমন্ড গ্র্যান্ট 1836 সালে পরিফেরা পর্বে শনাক্ত করেন। তো বন্ধুরা, এই ছিল বায়োজিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বা 30টি প্রশ্ন এবং তার যুক্তি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে বা আপনাদের ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর প্রশ্নোত্তর সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো আলোচনায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, জয় শান্তি।